দিনটা হলো সেপ্টেম্বরের 1 তারিখ, আর আজকে হলো আমার জন্মদিন। আর এই যে সাজানোটা দেখছো, পুরোটাই সাজিয়েছে দেবাঞ্জন। 12টার আগে পর্যন্ত আমাকে এই ঘরে ঢুকতে নিষেধ করে দিয়েছিল, আর আমি 12টার সময় কেক কেটে আজকের দিনটা শুরু করলাম। বাবা মার সাথে এবারেও জন্মদিনটা পালন করতে পারলাম না বলে মন খারাপ করছিল ঠিকই, কিন্তু দেবাঞ্জন এইসব আয়োজন করে আমাকে অনেকটাই খুশি করার চেষ্টা করে। আর দেখতেই পাচ্ছ আমরা দুজনেই এইভাবে পালন করি দিনটা। কি হচ্ছে এটা? এটা জন্মদিনের পায়েস হচ্ছে। কার জন্য? আমার জন্য? হ্যাঁ। বাহ, কি দারুণ! আজকে দেবাঞ্জন আমার মায়ের দায়িত্ব পালন করছে, আমার জন্য পায়েস করে দিচ্ছে। দুপুরে আমরা চলে এসেছি মাস্টারডে খেতে। এদের বেঙ্গলি আর পাঞ্জাবি খাবারগুলো খুবই ভালো করে, এর আগে আমরা অনেকবারই খেয়েছি, তাই ভরসা করে এখানেই চলে এলাম। নিয়ে নিয়েছি ফিস ফ্রাই, খুবই ভালো খেতে ফিস ফ্রাইটা। মেন কোর্সে আমরা নিয়েছি ডাব চিংড়ি, যেটা এই মাস্টারের বিখ্যাত একটা ডিশ, আর যেটা খাওয়ার জন্য বিদেশিরাও আসে। তার সাথে আছে চিকেন কষা আর স্যাফরন রাইস।